এখনই টিউবলাইট বাংলা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে এখনই বেল বাটনটিতে ক্লিক করুন। এবার ঘরে বসেই চিরতরে বোরন ও যে কোনো কালো দাগকে বিদায় করুন খুব সহজে, যা অবাক করা ফলাফল। আপনি নিশ্চয়ই মুখের কালো দাগ বা কালচে ছোপগুলো নিয়ে খুবই বিরক্ত, অথবা মুখের রঙের চাইতে হাত পা কি বেশি কালচে, কিংবা শরীরের কোনো বিশেষ অঙ্গের কালো দাগ নিয়ে কি সমস্যায় আক্রান্ত আপনি। তবে ঘরে বসেই ত্বকের কালো দাগ দূর করতে পারে এমন কয়েকটি উপাদান দেওয়া হলো। এগুলো নিয়মিত ব্যবহারে আপনি পাবেন সুন্দর ফর্সা ত্বক। চলেন শুরু করি। পেঁয়াজ। পেঁয়াজের কথা শুনে অবাক হচ্ছেন, এখনই জেনে নিন বয়সজনিত কালো ছোপ দূর করতে পেঁয়াজ দারুণ কার্যকরী। একটা স্লাইস নিয়ে আক্রান্ত স্থানে ঘষুন 5 মিনিট, তারপর ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে রোজ ব্যবহার করুন। লেবু। লেবু ত্বকের কালো দাগ ছোপ দূর করতে অত্যন্ত কার্যকরী একটি উপাদান। তুলোর সাথে লেবুর রস নিন, তারপর কালো দাগে 5 মিনিট ঘষে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে 3-4 বার ব্যবহারে উপকার পাবেন। তবে মুখে বা শরীরের কোথাও লেবু লাগাবার পর সরাসরি সূর্যের আলোতে যাবেন না। পেঁপে। পাকা পেঁপে কালো দাগ দূর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ আরেকটি উপাদান। পাকা এক টুকরো পেঁপে নিয়ে আক্রান্ত স্থানে ভালোভাবে ঘষুন, আধা ঘন্টা রাখুন, তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে 3-4 বার করুন। পেঁপেতে থাকা পেপিন মরা কোষ দূর করে ত্বকের রং উজ্জ্বল করে তোলে। অ্যালোভেরা। কেবল বোরন কমাতেই নয়, ত্বকের কালো দাগ ছোপ দূর করতেও অ্যালোভেরা অত্যন্ত কার্যকরী একটি উপাদান। অ্যালোভেরার জেল বের করে আক্রান্ত স্থানে মাখুন আলতো হাতে, এমন ভাবে ম্যাসেজ করুন যেন অ্যালোভেরার জেল ত্বক একদম শুষে নেয়। ঘন্টাখানেক ত্বকে রাখার পর ধুয়ে ফেলতে পারেন। কলা ও লেবুর মাক্স। পাকা কলা ও লেবু মিশিয়ে একটা কলা ও একটা লেবু অনুপাতে মিশ্রণ পেস্ট তৈরি করুন। এই পেস্ট মুখে, গলায়, হাতে, পায়ে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। রোজ লাগান কালো দাগে, 15 মিনিট রেখে ধুয়ে ফেলুন, দারুণ কাজে দেবে। দেখুন নিয়মিত ব্যবহারে ত্বক কত মসৃণ, সুন্দর ও লাবণ্যময় হয়ে গেছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নতুন নতুন হেলথ এন্ড বিউটি টিপস আপডেট পেতে এখনই টিউবলাইট বাংলা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।